আসসালামু আলাইকুম, আমি মোশাররফ হোসেন। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 3 জ্যামিতির আজ থাকছে চতুর্থ এবং শেষ পর্ব। তোমরা যারা আগের তিনটি পর্ব আমার সাথে করেছো তারা নিশ্চয়ই এই অধ্যায়টা সম্পর্কে একটা ভালোভাবে ধারণা পেয়েছো, এবং এই অধ্যায়টা আশা করি তোমাদের কাছে সহজ লাগতে শুরু করেছে বা শুরু হয়েছে। এই অধ্যায়টা অনেকের কাছে কতটুকু ইম্পর্টেন্ট আমি জানি না, তবে এই অধ্যায়ের ইম্পর্টেন্সটা যদি তোমাদের জানতে হয় তাহলে তোমাদেরকে বিগত বছরের কোশ্চেনগুলো দেখতে হবে। তাহলে তোমরা যদি একটু টেস্ট পেপারটা খোলো, তোমাদের যদি টেস্ট পেপারটা থাকে তাহলে টেস্ট পেপার যদি খোলো তাহলে টেস্ট পেপারে দেখতে পাবে যে বিভিন্ন বোর্ডের কোশ্চেন যদি তুমি দেখো বা বিভিন্ন স্কুলের কোশ্চেন যদি দেখো, স্কুলের টেস্টের কোশ্চেন যদি দেখো, তাহলে দেখবে যে এই অধ্যায় মূলত এই অধ্যায়টা কিন্তু জ্যামিতির অংশে, অর্থাৎ তোমাদের যে 8টার মধ্যে 5টা অ্যান্সার করতে হয়, তার মধ্যে ক বিভাগ খ বিভাগ থাকে, গ বিভাগ থাকে, তাহলে এই খ বিভাগের জ্যামিতির মোট 3টা আসে, 3টার মধ্যে তোমাদেরকে যে কোনো একটা অ্যান্সার করাটা অ্যান্সার করতে হয়। কিন্তু যদি তুমি 2টা অ্যান্সার করো তাহলে তোমার ভালো পরীক্ষা দেওয়ার একটা পসিবিলিটি বেড়ে যায়। এই জ্যামিতি হায়ার ম্যাথের যদি আমি কিছু কথা বলতে চাই এই পর্বটা শুরু করার আগে, তাহলে আগে বলতে হবে যে এই হায়ার ম্যাথ বইয়ে বা উচ্চতর গণিত তোমাদের বইয়ে মোট 5টা অধ্যায় আছে জ্যামিতির। একটা হলো 3, 4, 11, 12, 13। তার মধ্যে 3 নম্বরটা কিন্তু পুরোপুরি উপপাদ্য, 4 নম্বরের আলোচনাটা আছে সম্পাদ্য নিয়ে, 11 নম্বরটা স্থানাঙ্ক জ্যামিতি, 12 নম্বরটা ভেক্টর নিয়ে, এবং 13 নম্বর আছে হলো ঘন জ্যামিতি নিয়ে। যদিও 11, 12, 13 এই 3টা অধ্যায় যদিও জ্যামিতির অংশ, কিন্তু এগুলো চিত্র আঁকালেও এটা কিন্তু মূলত অঙ্কের চ্যাপ্টার, মানে এখানে অঙ্ক করতে হয়। আর 3 এবং 4 এইগুলো কিন্তু চিত্র একে ব্যাখ্যা করতে হয়, অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্যের যে চ্যাপ্টারগুলো। যদি আমি বলি যে প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম মোট এই এই অধ্যায়ের প্রথম পর্বে আমি আলোচনা করেছিলাম মোট 3-4টা উপপাদ্য নিয়ে, পরবর্তী পর্বে দ্বিতীয় পর্বে আমি অনুসরণী 3.1 এর যে 7টা অঙ্ক আছে 7টা নিয়ে আলোচনা করেছিলাম, তাহলে আগের পর্বের সঙ্গে এই পর্বে যোগ করলে 7 আর 4 11টা। পরবর্তী পর্ব বা তৃতীয় পর্বে আমি আলোচনা করেছিলাম মোট 3টা উপপাদ্য নিয়ে, 11, 3, 14টা, আর এই পর্বে আলোচনা করবো মোট 7টা নিয়ে, মোট 7 আর 14, 21টা, অর্থাৎ মোটের উপরে 20, 21, তার মানে 20টার মতো উপপাদ্য তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায় থেকে যদি একসেট কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। এবং এই অধ্যায়ের অনেক সময়ই অন্য অধ্যায়ের সঙ্গে মিলিয়ে কোশ্চেন আসে, তবে এই অধ্যায় থেকে যে অ্যাটলিস্ট 6 মার্ক বা 10 মার্কের মতো থাকবে এটা কিন্তু শিওর দিয়ে বলা যায়, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে তোমরা কিন্তু মানে কেউ এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার চিন্তা করো না, আমি তোমাদেরকে পরামর্শ দিব তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজে লাগবে। তাহলে এই পর্বটা বা শেষ পর্বটা আমি সাজিয়েছি কি দিয়ে, 3.2 এর মোট 7টা অঙ্ক, 8 নম্বর, 9 নম্বর, 10, 11, 12, 13, 14। আমি যখন এই অঙ্কটা অঙ্কগুলো করব তোমাদেরকে আমি পরামর্শ দেবো, তোমরা বই খোলো, বই খুলে সাধারণ নির্বাচনগুলো দেখো, তোমরা একটু পড়ো সাধারণ নির্বাচনগুলো, আমিও পড়ে এইখানে তোমার চিত্র একে ব্যাখ্যা করে দেবো। তার আগে একটা কথা বলে নিই, তোমরা একটা খাতা দেখো, একটা পরীক্ষার খাতা দেখো, তোমরা পরীক্ষার খাতায় কিন্তু কখনো এই পৃষ্ঠা থেকে জ্যামিতি করবে না, এই পৃষ্ঠা থেকে জ্যামিতি করবে না। কারণ কি, এই পৃষ্ঠা যখন চিত্র একে জ্যামিতি করবে তোমার যদি জ্যামিতিতে পৃষ্ঠা উল্টানো লাগে, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় যাওয়া লাগে, তাহলে কিন্তু তোমাদেরকে এই অংশ মানে এই জ্যামিতির যে অন্য অংশ, অল্প অংশ তুমি যে অন্য পৃষ্ঠায় করবা, তোমার কিন্তু আবার চিত্র আঁকাইতে হবে। এই জন্য বেটার হয় তুমি যদি এই পৃষ্ঠা থেকে আঁকাও, তাহলে এই পৃষ্ঠা থেকে আঁকিয়ে তুমি যদি ব্যাখ্যা করো এটা যদি পরবর্তী পৃষ্ঠায় চলেও যায় তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে আর কোনো চিত্র আঁকানোর দরকার নেই। কারণ পরীক্ষক যে তিনি কিন্তু পৃষ্ঠা উল্টে তোমার খাতাটা যখন দেখবে তখন কিন্তু তিনি চিত্রটা কিন্তু আবার তাকে উল্টে উল্টে দেখতে হবে, সেক্ষেত্রে তার মধ্যে যদি একটুও বিরক্তির উদ্রেক ঘটে বা বিরক্তি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খাতা দেখার একটা মানে নাম্বারিংয়ে একটা ইফেক্ট পড়ে, একটা প্রভাব পড়ে। এই জন্য আমি পরামর্শ দেবো তোমরা এখান থেকে শুরু করবা, তাহলে তোমাদের জন্য এই পৃষ্ঠে আসলে কোনো সমস্যা হবে না, একবার চিত্র আঁকালে হবে। তবে চিত্র কিন্তু অবশ্যই পেন্সিল, কম্পাস, স্কেল যেগুলোই লাগে সেগুলো দিয়ে আঁকাবা, এবং ব্যাখ্যা মানে যখন বর্ণনা দিবা উপপাদ্যের কিন্তু মোট 4টা ধাপ থাকে, এগুলো কিন্তু স্পেশালি তোকে দেখতে হবে। এটা কিন্তু MCQ-তে আসে যে উপপাদ্যের ধাপ কয়টি, উপপাদ্যের মেইনলি ধাপ কিন্তু 4টা, একটা হলো তোমার সাধারণ নির্বাচন, একটা হলো বিশেষ নির্বাচন, একটা হলো প্রমাণ সরি অঙ্কন, এবং আরেকটা হলো প্রমাণ, মোট 4টা ধাপ। তাহলে এই 4টা ধাপের মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু চিত্রও আছে, তাহলে চিত্রটা কিন্তু সাধারণ নির্বাচন ও বিশেষ নির্বাচনের আগে যদি তুমি এই সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচনের মাঝখানে আঁকো, মানে সাধারণ নির্বাচন লেখলা বা অনেক সময় সাধারণ নির্বাচন না লিখলেও হয়, তুমি জাস্ট চিত্রটা আঁকাবা, চিত্র আঁকায় বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কন, তারপর প্রমাণ, অনেক সময় অঙ্কন লাগে না তখন শুধু প্রমাণে চলে যেতে হয়। তাহলে এবার আসি আমরা এই পর্বে,
তাহলে আমি মোট 7টা অঙ্ক এখানে লিখেছি, তোমরা একটু দেখো। তাহলে 8 নম্বরটা তোমরা যদি একটু পড়ো, তাহলে 8 নম্বরটা আমি পড়ি। ত্রিভুজ এবিসি এর কোণ সি হলো সমকোণ, সি থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্ব সিডি হলে প্রমাণ করো যে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। তাহলে এর চিত্রটা কিরকম হবে? যদি আমার এবিসি এর কোণ সি সমকোণ হয়, এইটা যদি আমার সেই সি সমকোণ হয় এ বি সি, এবং সি থেকে যদি অতিভুজের উপরে সিডি লম্ব আঁকো, যেহেতু সি এখানে সমকোণ, তাহলে এ বি অতিভুজ, তাহলে এর উপরে লম্ব যদি তুমি সিডি আঁকো, সরি তুমি যদি সিডি আঁকো, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে কি, 8 নম্বর প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। তাহলে আমরা প্রমাণে আসি, প্রমাণে খেয়াল করো, তাহলে আমার ত্রিভুজ এবিসি এ কোণ এ সি বি এটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই এ সি বি কে আমি যদি ভেঙে লিখি যে এ সি ডি প্লাস কোণ বি সি ডি ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ তোমরা খেয়াল করো যদি এই কোণটা এ সি ডি এবং বি সি ডি এই দুটো কোণকে আমি সমষ্টি আকারে 90 ডিগ্রি লিখি, অর্থাৎ এ সি ডি আর বি সি ডি মিলেই কিন্তু এ সি বি হচ্ছে, যেটা আমি এখান থেকে ভেঙে এটা লিখলাম। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দাও, আবার ত্রিভুজ এ সি ডি এ দেখো কোণ ডি হলো আমার 90 ডিগ্রি, তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এইটা মিলেও 90 ডিগ্রি হবে, অর্থাৎ এ সি ডি প্লাস কোণ সি এ ডি এটা মিলেও 90 ডিগ্রি হবে। তাহলে 2 নম্বর এটা দি 2 নম্বর, তাহলে খেয়াল করো এইটা যদি 90 হয়, এটা যদি 90 হয়, তাহলে এই দুটা সমান হবে, অর্থাৎ এ সি ডি ইকুয়াল টু সরি সি ডি প্লাস বি সি ডি ইকুয়াল টু এ সি ডি প্লাস সি এ ডি ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এই দুইটাই 90 ডিগ্রির সমান। তোমরা ব্রাকেটে লিখে নিতে পারো 1 এবং 2 নম্বর থেকে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, অথবা তোমরা প্রথমে লিখে নিতে পারো যে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। এখান থেকে যদি আমি উভয় পাশ থেকে এ সি ডি কেটে দিই, তাহলে আমি বলতে পারতেছি বি সি ডি হলো সি এ ডির সমান। তাহলে এখন যদি আমরা ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ বি সি ডি এই দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ কোণই প্রমাণ করতে চাই, তাহলে 1 নম্বর আমি যেটা প্রমাণ করিয়ে ফেলছি যে সি এ ডি হলো বি সি ডি সমান, এবং 2 নম্বর আমি প্রমাণ করতে পারতেছি যে আমার এই কোণটা, অর্থাৎ এই কোণটা কিন্তু দুই পাশেই 90 ডিগ্রি, অর্থাৎ এ ডি সি ইকুয়াল টু বি ডি সি এই দুটাই সমান 90 ডিগ্রি বলে, আর অবশিষ্ট যে কোণটা সমান থাকে, অবশিষ্ট দেখো অবশিষ্ট কোণ কিন্তু অনেকে বের করতে পারে না যে অবশিষ্ট কোণ কোনটা হবে। দেখো ত্রিভুজ আমার ছিল এ ডি সি, এখানে 3টা শীর্ষবিন্দু আছে এ ডি এবং সি, আমি এই মাঝখানে যে বিন্দুটা নিয়েছি সেটাই কিন্তু ওই ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে এ নিসি ডি নিসি নেইনি খালি সি, তাহলে সি থেকে যে কোণটা হবে অবশিষ্ট কোণ এ সি ডি, আর ওখানে হবে অবশিষ্ট, দেখো ওখানে আমি সি নিসি ডি নিসি বি নিই নেই, তাহলে সি বি ডি এই দুইটা সমান, অর্থাৎ অতএব ত্রিভুজ এ সি ডি ও ত্রিভুজ বি সি ডি সদৃশ কোণই ও সদৃশ। তাহলে সদৃশ কোণী সদৃশ লেখার পরে আমরা কি প্রমাণ করতে পারি, আমি একটু উপর থেকে মুছে দিই, তাহলে দেখো এই ত্রিভুজটাকে আমি যদি একটু ঘুরিয়ে দিই, একটু ঘুরিয়ে দিই, মানে অর্থাৎ এটা যে এরকম ছিল, এটা যে সি ডি এ ছিল, আমি যেটাকে ঘুরিয়ে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে, অর্থাৎ সি চলে আসবে এখানে, এ চলে যাবে এখানে, আর ডি চলে যাবে এখানে। তাহলে এই ঘুরিয়ে যদি আমি এর উপরে বসাই তাহলে কি হবে দেখো, এ ডি পড়বে হলো সি ডির উপরে, অর্থাৎ এ ডি পড়বে বি সি ডি ত্রিভুজের সি ডির উপরে,
আর এই সিডি পড়বে হলো বিসিডি ত্রিভুজের বিডির উপরে। এটা যদি এখন গুণ করে দিই তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু বিডি। দেখো এইটাই কিন্তু আমার প্রমাণ চাইছে, তাহলে প্রমাণিত। তাহলে আট নাম্বারটা তোমরা বুঝলে, এবার চলে যাই নয় নাম্বারে। নয় নাম্বারটা কি বলছে, যে ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর লম্ব যদি এডি বি সি এফ রেখাত্রয় ও বিন্দু ছেদ করে, প্রমাণ করো যে এ ও ইন্টু ও ডি বি ও ইকুয়াল টু বি ও ইন্টু ও ইকুয়াল টু সি ও ইন্টু ও এফ। তাহলে এটা আমার নয় নাম্বার। তাহলে চিত্রটা হবে এরকম, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা ছেদ করছে ও বিন্দুতে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এও ইন্টু ও ডি ইকুয়াল টু বিও ইন্টু ও ই ইকুয়াল টু সিও ইন্টু ও এফ। তাহলে আমরা প্রমাণে চলে আসি। প্রমাণের ক্ষেত্রে আমাকে দুটো ত্রিভুজ নিয়ে সদৃশটি প্রমাণ করতে হবে। কোন ত্রিভুজ নিয়ে? দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা বিপরীত ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ বিপরীত ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ বিপরীত ত্রিভুজ। বিপরীত ত্রিভুজ বলতে বোঝাচ্ছি যে এই ত্রিভুজের একটা কোণ আর এই ত্রিভুজের একটা কোণ বিপরীত সম্পর্কে আছে। মানে তুমি যদি দুইটা বিপরীত ত্রিভুজ নিয়ে কাজ করো, তাহলে আমি মনে করো যে ত্রিভুজ এ ও ই, ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বি ও ডি, এই দুটো ত্রিভুজ নিয়ে যদি কাজ করি তাহলে কি লিখতে পারি? এক নাম্বার এই কোণটা আর এই কোণটা হলো বিপরীত কোণ, তাহলে এ ও ই ইকুয়াল টু আমি লিখতে পারি বি ও ডি। দুই নাম্বার দেখো এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ এ ই ও ইকুয়াল টু বি ডি ও। তিন নাম্বার আর যেটা অবশিষ্ট থাকে, অবশিষ্ট ও এ ই ইকুয়াল টু অবশিষ্ট ও বি ডি। তাহলে অতএব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বি ও ডি সদৃশ কোণী ও সদৃশ। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? দেখো এই দুইটা ত্রিভুজকে যদি আমি উল্টে, এই ত্রিভুজটাকে উল্টে, এই ওই ত্রিভুজটাকে যদি উল্টে দিয়ে বিওডির উপরে বসাই, তাহলে আমি কি পাবো? আমি পাবো হলো এও, এই এওটা পড়বে হলো বিওর উপর এবং ওইটা পড়বে হলো ওডির উপর। অর্থাৎ এখান থেকে আমি লিখতে পারতেছি যে অতএব এও ইন্টু ওডি ইকুয়াল টু বিও ইন্টু ওই। এটাকে আমরা এক নম্বর সই করে দিই। দেখো আমার এখানে যেটা চাইছে এও ডি বিওই সমান প্রমাণ হয়ে গেছে, কিন্তু সিও ও এফ এইটাকে প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে আবারও দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমি এবার কাজ করি, এটাকে আমি একটু মুছে দিই। তোমরা নিচ থেকে লিখবা, আমি মুছে দিলাম। দুই নাম্বার আমি যদি ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি এই দুটো নিয়ে কাজ করি, তাহলে এখানেও একই ভাবে আমরা বলতে পারি যে কোণ এ ও এফ এবং সি ও ডি এটা বিপরীত। দুই নাম্বার এ এফ ও ইকুয়াল টু কোণ সি ডি ও, এই দুটোই 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং তিন নাম্বার অবশিষ্ট কোণ যদি ও এ এফ হয়, অবশিষ্ট ও সি ডি, অর্থাৎ ত্রিভুজ এ ও এফ ও ত্রিভুজ সি ও ডি সদৃশ কোণী ও সদৃশ। এখান থেকে আমি লিখতে পারতেছি এ ও হলো ও সির উপরে পড়বে এবং ও এফ হলো পড়বে হলো ও ডির উপরে, অর্থাৎ এ ও ইন্টু ও ডি ইকুয়াল টু ও সি ইন্টু ও এফ। এটাকে আমি যদি দুই না
নাম্বার দিই তাহলে এক ও দুই হতে কি পাই দেখো তো, দুই হতে পাই তাহলে এক ও দুই হতে দেখো আগেরটা ছিল এও ইন্টু ওডি ছিল হলো বিও ইন্টু ওই সমান, আবার এও ইকুয়াল টু ওডি আসছে ওসি ইন্টু ওএফ সমান, তার মানে আলটিমেটলি এই তিনটাই সমান, তাহলে এটাই আমার প্রমাণিত। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝলে। এবার চলে যাই দশ নাম্বারে। এবার আসো দশ নাম্বারটা দেখি, দশ নাম্বারটা কি বলছে, এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দু ছেদ করে, প্রমাণ করে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু পিপি। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি ইন্টু এপি, এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, বিডি ইন্টু বিপি। তাহলে চিত্রটা কিরকম হবে, বলছে এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি জ্যা এসি ও বিডি। তাহলে এটা যদি একটা জ্যা হয় এসি, আর এটা যদি একটা জ্যা হয় বিডি, এরা যদি পরস্পর পি বিন্দু ছেদ করে, তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন একটু করে নিতে হবে, সেটা হলো অঙ্কন পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে এপি এর উপর পি কে লম্ব আঁকে, যদি আমি এটা একটা লম্ব আঁকি, এটার নাম দেই যদি কে, তাহলে এবার প্রমাণে আসি। দেখো এখানে আচ্ছা অঙ্কনে আরেকটু দরকার ছিল যে এ কমা ডি ও বি কমা সি যোগ করি, অর্থাৎ আমাকে এইটা একটু যোগ করতে হবে আর এইটাও যোগ করতে হবে। আচ্ছা এবার প্রমাণে আসি, প্রমাণে দেখো সেটা হলো আমি তোমাকে আগে আমি তোমাদের আগেই বলেছি যে কোনো একটি জ্যায়ের উপরে বা কোনো একটি বৃত্তচাপের উপরে যখন আমি একটা বৃত্তস্ত কোণ আঁকি যেটা হলো অর্ধবৃত্তের উপর হয়, সেটা কিন্তু অবশ্যই অর্ধবৃত্তস্ত কোণ হয় এবং অর্ধবৃত্তস্ত কোণের মান কিন্তু সবসময় এক সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ এখানে এখানে এ ডিবি ইকুয়াল টু অর্ধবৃত্তস্ত কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার যেহেতু এইটাও 90 ডিগ্রি আবার এইটাও 90 ডিগ্রি, অর্থাৎ এ কে পি ইকুয়াল টু বি কে পি ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমরা যদি অতএব দেখো আমরা যদি এই কোণটা আর এই কোণটা যোগ করি, যে এ ডি আমরা বির বদলে বলতে পারি এ ডি পি প্লাস কোণ এ কে পি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ কি আমরা জানি যে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা যদি একটা কোণ হয় আর এটা যদি একটা কোণ হয়, এটা কিন্তু অবশ্যই একটা বিপরীত কোণ, যদি আমি এই শর্তে আমি বলতে পারি যে এ কে পি ডি এটা একটা অর্ধবৃত্তস্থ চতুর্ভুজ, যদিও এটা অর্ধবৃত্তস্থ মনে হচ্ছে না যে এটা বৃত্তের পরিধির উপরে আসে, কিন্তু শর্ত অনুসারে এটা একটা অর্ধবৃত্তস্থ হয়েছে। অতএব এ কে পি ডি বৃত্তের বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ, বা তুমি বলতে পারো যে বৃত্তস্থ চতুর্ভুজ, অন্তর্লিখিত চতুর্ভুজ। এক্ষেত্রে আমরা বলতে পারি যে
AB into BK equal to BD into BP. এটা কেন? এটা একটা শর্ত আছে। এই শর্তটা হলো যে যদি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত জ্যাদয়কে বা বিপরীত জ্যাদয় বহিস্থ কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, বহিস্থ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের অন্তর্গত আয়তক্ষেত্রদ্বয় সমান হবে, ক্ষেত্রদ্বয় সমান হবে। এই শর্তটা কিন্তু তোমাদের তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এটাকে আমি যখন একে বর্ধিত করছি আবার পিডি কে বর্ধিত করছি, এরা কিন্তু পরস্পর বিভিন্ন দিকে মিলিত হয়েছে। তাহলে এদের বর্ধিত অংশের যে অন্তর্গত আয়তক্ষেত্র, এইখানেও যে অন্তর্গত আয়তক্ষেত্র, এরা কিন্তু পরস্পর সমান হবে। এই শর্তেই আমি এটা বললাম, এটাকে আমি এক নম্বর সমীকরণ দিই। তাহলে অনুরূপভাবে আমি বলতে পারি, আমি এটা মুছে দিই, অনুরূপভাবে বি সি পি কে এটাও বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখান থেকেও বলা যাচ্ছে যে এ বি ইন্টু এ কে ইকুয়াল টু, আমি বলতে পারতেছি এ সি ইন্টু এ পি, এটাকে আমি দিব দুই নম্বর সমীকরণ। তাহলে এখন যদি আমি এক নম্বর সমীকরণ এবং এক ও দুই নং যোগ করে পাই, তাহলে কি পাব? এ বি ইন্টু বি কে প্লাস এ বি ইন্টু এ কে ইকুয়াল টু বিডি ইন্টু বিপি প্লাস এ সি ইন্টু এ পি। তাহলে আমি নিচেরটুকু মুছে দিই। তাহলে এখান থেকে আমি যদি এ বি কমন নিই, তাহলে হবে বি কে প্লাস এ কে ইকুয়াল টু বিডি ইন্টু বিপি প্লাস এ সি ইন্টু এ পি। তোমরা দেখো যে বি কে এবং এ কে যোগ করলেও কিন্তু এ বি হয়, অর্থাৎ আমি বলতে পারতেছি এ বি ইন্টু এ বি ইকুয়াল টু বিডি ইন্টু বিপি প্লাস এ সি ইন্টু এ পি, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু বিডি ইন্টু বিপি প্লাস এ সি ইন্টু এ পি। এটাই কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত প্রমাণ, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে এটা প্রমাণিত। আশা করি তোমার 10 নম্বরটা বুঝতে পেরেছো। এবার চলে যাই 11 নম্বরে। এগারো নম্বর কি বলছে? কোন সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছু প্রমাণ করতে হবে না, এখানে কিছু নির্ণয় করতে হবে। তাহলে আমি আগে ছবিটা আঁকাই। যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধটা আমাকে দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি পরিবৃত্তের কেন্দ্র হয়, তাহলে সোজা হবে, এটা এরকম হবে আর এটা এরকম হবে। তাহলে এটা যদি এ বি সি হয়, এটা যদি আমার পি হয়, তাহলে এইটা দেয়া আছে 3 সেন্টিমিটার, এইটা 3 সেন্টিমিটার, এইটাও 3 সেন্টিমিটার। তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে এ বি ইকুয়াল টু এ সি ইকুয়াল টু বি সি এর মানটা কত। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সুতরাং মান একই হবে। আচ্ছা,
তাহলে এখানে একটা অঙ্কন করে নিতে হবে, অঙ্কন আমরা এ পি কে বর্ধিত করি, আচ্ছা বর্ধিত না করে তোমরা আরো সুন্দরভাবে লিখতে পারো, সেটা হলো এ থেকে বিসির উপর এডি লম্ব আঁকে, এডি লম্ব আঁকে, তাহলে একটা লম্ব আঁকাও, এটা ডি নাম দাও। এইবার আসি, আমাকে যেটা বের করতে হবে সেটা একবার বের করি, যে সমাধান যেহেতু আমাকে প্রমাণ করতে বলে নাই, বের করতে বলছে, তাই আমি লিখলাম সমাধান। সমাধানটা হলো আমি যেহেতু এখন ডি বিন্দু নিয়েছি, তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি, এই দুইটা ত্রিভুজে দেখো যেহেতু আমার এইটা সমকোণ বা লম্ব, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারতেছি এই দুইটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমি এখন সর্বসম প্রমাণ করবো, আমরা জানি সমকোণী ত্রিভুজে সর্বসম প্রমাণ করতে হয় অতিভুজ এবং যে কোনো এক বাহু দিয়ে প্রমাণ করা যায়, অথবা আমি যেভাবে নর্মালি অন্যান্য ত্রিভুজে সর্বসম প্রমাণ করি সেভাবে করা যায়। তাহলে আমি এখানে করি যে এডি ইকুয়াল টু এডি, যেহেতু সাধারণ বাহু, দুই নাম্বার আমি বলতে পারি কি বলতে পারি দেখো তো, এখানে বলতে পারি যে কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি, এই দুটো কোণ সমান। নাম্বার থ্রি, যেহেতু আমার বাহু সমান তাহলে এবি ইকুয়াল টু এসি, মানে এক্ষেত্রে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে এখন তাহলে সহজে বলা আছে যেহেতু এটা সর্বসম, তাহলে ডি অবশ্যই, ডি হলো বিসির মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি হলো সিডির সমান, তাহলে বিডি হলো সিডির সমান এবং এডি অবশ্যই পি বিন্দু দিয়ে যাবে, দিয়ে যাবে, কারণ অবশ্যই যেহেতু তুমি এটা প্রমাণ করছো এটা একটা মধ্যমা, যেহেতু একটা মধ্যমা প্রমাণ করছো সুতরাং এটা পরিবৃত্ত দিয়ে অবশ্যই যাবে, ঠিক এভাবেই। তাহলে অতএব বি ও সি হতে হতে মধ্যমা আঁকা হলে, মধ্যমা আঁকা হলে তারাও পি বিন্দু দিয়েই যাবে, তারাও পি বিন্দু দিয়ে যাবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল বলতো, এখান থেকে বোঝা গেল হলো পি হলো আমার ভর কেন্দ্র, অতএব পি বিন্দুটি ওই ত্রিভুজের ভর কেন্দ্র। এতটুকু লেখার পরে আমি এবার আমরা আসল প্রমাণে চলে যাব, যেভাবে বের করতে হয়, আশা করি বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিই। তাহলে তোমাদের, তোমরা আগেই জানো যে ভর কেন্দ্র কোন মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, সেক্ষেত্রে আমি বলতে পারি অতএব পি বিন্দুটি এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে বা বিভক্ত করবে, বিভক্ত করবে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এপি বাই পিডি ইকুয়াল টু 2:1। তাহলে এখন আমি যদি এই পিডির মানটা বের করতে পারি কোনোভাবে, তাহলেই আমি সহজেই পিডির মান বের করব, বের যদি করতে পারি, বিপির মান তো আমি জানি, সেক্ষেত্রে আমি বিডির মানটা পাবো, সেক্ষেত্রে বিডিকে 2 দিয়ে গুণ করলেই বিসির মান পেয়ে যাব। তো সেটা কিভাবে বের করব সেটা একটু দেখি। সেটা হলো আমি যদি এখন এটাকে যদি উল্টিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি পিডি বাই এপি ইকুয়াল টু 1:2। তাহলে
আমি যদি এখন উভয় পাশে এক যোগ করি অর্থাৎ যোজন করি, তাহলে সেক্ষেত্রে আমি পাবো পিডি প্লাস এপি বাই এপি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই টু, অর্থাৎ পিডি বাই এপি মানেই হচ্ছে এডি এপি ইকুয়াল টু থ্রি বাই টু, অর্থাৎ এডি হচ্ছে আমার থ্রি বাই টু গুণ এপি। আমি যেহেতু এপির মান জানি তাহলে এডির মানটা বের করতে পারবো, অতএব এডি কত হবে, অতএব এডি হবে থ্রি গুণ থ্রি বাই টু ইকুয়াল টু নাইন বাই টু। তাহলে এটাকে আমি এক নম্বর সমীকরণ দিই। আবার আমরা জানি এডি ইকুয়াল টু এপি প্লাস পিডি, তাহলে পিডি কি হবে বলতো, পিডি হবে এডি মাইনাস এপি, তাহলে এডি কত বের করলাম নাইন বাই টু আর এপি কত থ্রি, তাহলে নাইন মাইনাস সিক্স বাই টু ইকুয়াল টু থ্রি বাই টু, অর্থাৎ পিডি আমার বেরোলো হলো থ্রি বাই টু সেন্টিমিটার। তাহলে এটা দুই নম্বর সমীকরণ। দেখো আমি কিন্তু পিডি পেয়ে গেছি আর বিপি আমি জানি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি আমি বিপিডি ত্রিভুজে অবলম্বন করি তাহলে ত্রিভুজ বিপিডি থেকে পাই বিপি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তাহলে আমার যেহেতু বিডি স্কোয়ার লাগবে তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু বিপি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। বিপি স্কোয়ার মান কত নাইন আর পিডি স্কোয়ার মান কত নাইন বাই ফোর, অর্থাৎ আমার এখানে বেরোবে ছত্রিশ থার্টি সিক্স থার্টি থার্টি সিক্স মাইনাস নাইন বাই ফোর ইকুয়াল টু টোয়েন্টি সেভেন বাই ফোর। এটাকে এখন যদি রুট করি অর্থাৎ বিডি ইকুয়াল টু রুট ওভার টোয়েন্টি সেভেন বাই ফোর, অর্থাৎ আমার আসবে থ্রি রুট থ্রি বাই টু। তাহলে এখন অর্থাৎ বিসি কত হবে, বিসি হবে টু ইন্টু বিডি ইকুয়াল টু থ্রি রুট থ্রি বাই টু গুণ টু ইকুয়াল টু থ্রি রুট থ্রি সেন্টিমিটার। তাহলে বিসির মান যেহেতু পেয়ে গেলাম তাহলে এসি এপির মানও একই থ্রি থ্রি রুট থ্রি সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের নম্বরটাতে যাই, বারো নম্বরে যাই। বারো নম্বরটা তোমরা একটু পড়ো, সেটা হলো এবিসি ত্রিভুজের কোন এর সমদ্বিখণ্ডক বিসিকে ডি বিন্দুতে এবিসি পরিবৃত্তকে এ ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু এ সি মাইনাস বিডি ইন্টু ডিসি। আচ্ছা তাহলে বারো নম্বরটা অপেক্ষাকৃত বেশ ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। আচ্ছা সরি, বারো নম্বর না, আমি তেরো নম্বরটা পড়ে ফেলছি। এবিসি ত্রিভুজ সমদ্বিবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এবং ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার ইকুয়াল টু টু আর ইন্টু এডি। এটা খুবই ইম্পর্টেন্ট থাকে প্রতি বছরই মোটামুটি। বারো, এটা চিত্রটা আগে একটু আঁকে নি। সমদ্বিবাহ ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসির উপর অঙ্কিত লম্ব এডি এবং ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে, আচ্ছা এর জন্য আমাকে একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে। বৃত্তে এক সমদ্বিবাহ ত্রিভুজ আঁকতে হবে, সমদ্বিবাহ ত্রিভুজ আঁকতে হবে। তারপরে বলছে শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসির উপর অঙ্কিত লম্ব এডি। আচ্ছা তাহলে এটা যদি আমার পরিবৃত্তের কেন্দ্র হয় তাহলে এটা লম্ব আঁকি, তাহলে এটা এ এটা বি এটা সি এটা ডি আর এটা ই নাম দেই। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার ইকুয়াল টু টু আর এ বি স্কোয়ার ইকুয়াল টু টু আর ইন্টু
এডি। আচ্ছা তার আগে একটু অঙ্কন করে নাও, অঙ্কন বি কমা ই ও সি কমা ই যোগ করি, এ ই ইকুয়াল টু টু আর, যেহেতু আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ আর এইটা হলো পরিবৃত্তের ব্যাস, তাহলে সেক্ষেত্রে এ ই ইকুয়াল টু টু আর আমরা বলতে পারি। এটা আমরা যোগ করে দিই সি ই। তাহলে এখন আমরা প্রমাণে যাব, প্রমাণ প্রমাণে যদি আমরা ত্রিভুজ এ বি ই, ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ এ সি ডি এই দুটা ত্রিভুজ নিয়ে কাজ করি এবং সদৃশ করে প্রমাণ করি, তাহলে সেক্ষেত্রে আমার প্রমাণটা হয়ে যাবে এক নাম্বার এ বি ই ত্রিভুজে। এখানে দেখো সেটা হলো আমরা জানি যে এ বি ই এটা হলো অর্ধবৃত্ত, অর্ধবৃত্ত যেহেতু এটা পরিবৃত্তের ব্যাস, তাহলে এর উপর অঙ্কিত ওইটা চাপ নিয়ে যে কোণটা তৈরি হবে বৃত্তস্থ কোণ সেটা অবশ্যই অর্ধবৃত্ত হবে। অর্থাৎ এ বি ই, এ বি ই ইকুয়াল টু এ ডি সি, যেহেতু লম্ব সেহেতু এটা 90 ডিগ্রি। দুই নাম্বার, আমি দুই নাম্বার কি বলতে পারি, সেটা হলো একটা চাপ চিন্তা করো, সেটা যদি আমি বলি এ বি চাপের উপরে, এ বি চাপের উপরে অবশ্যই এ ই বি এবং এ সি ডি এরা উভয়ই এ বি চাপের উপরে বৃত্তস্থ কোণ, চাপের উপর বৃত্তস্থ কোণ। তিন নাম্বারটা অবশ্যই অবশিষ্ট যেটা থাকবে সেটা সমান হয়ে যাবে, অবশিষ্ট কোণ বি এ ই সমান সমান অবশিষ্ট কোণ সি এ ডি। অতএব ত্রিভুজ এ বি ই ও ত্রিভুজ এ সি ডি সদৃশ কোণই ও সদৃশ। তাহলে এখন আমরা অনুপাতটাকে লিখতে পারি, এখন এই ত্রিভুজটাকে উঠিয়ে যদি এই ত্রিভুজের উপরে বসাই তাহলে এ বি অবশ্যই এ ডি এর উপরে পড়বে, এবং কি হবে বলতো, এইটা পড়বে কিন্তু এসির উপরে, এইটা পড়বে এসির উপরে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারতেছি এ বি ইন্টু এসি ইকুয়াল টু এ ডি ইন্টু এ ই। আমরা জানি যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এ বি আর এসি সমান, সেক্ষেত্রে আমি লিখতে পারি এটা একবারে এ বি স্কোয়ার আর এ মানে টু আর, টু আর ইন্টু এ ডি, তাহলে এটাই আমার প্রমাণ। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি 13 নম্বরটাতে, এবিসি ত্রিভুজের কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে এবং এবিসি পরিবৃত্ত ই বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এ ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু এসি মাইনাস বি ডি ইন্টু ডিসি। অর্থাৎ প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইকুয়াল টু এ ডি এ বি ইন্টু এসি মাইনাস বিডি ইন্টু ডিসি। আচ্ছা এইটা আরো একটা চিত্র, একটা বৃত্ত আঁকাইতে হবে, চিত্রটা আগে আঁকিয়ে নি। তাহলে আমাকে বলছে এবিসি ত্রিভুজের কোন এ এর সমান্তরাল, এখন এবিসি ত্রিভুজটা কেমন সেটা কিন্তু বলা হয়নি। তাহলে মনে করো আমি একটা এরকম ত্রিভুজ আঁকলাম এ বি সি, বলছে এ বি সি ত্রিভুজের কোন এ এর সমদ্বিখণ্ডক বিসি কে ডি বিন্দুতে। আচ্ছা যেহেতু সমদ্বিখণ্ডক বলেই দিছে তার মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু অবশ্যই সমান, এবং এটা ডি বিন্দু ছেদ করছে এবং এটা ই বিন্দু ছেদ করছে, আমি জাস্ট এইটা যোগ করে দিই। আচ্ছা অঙ্কনে এটা লিখে দিই, অঙ্কন সি কমা ই যোগ করি। আচ্ছা এবার প্রমাণে চলে আসি, প্রমাণে প্রথমে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এইসি
নিয়ে কাজ করি, এখানে দুইবার কাজ করতে হবে, যে তোমাকে দুইটা দেখাইছে দুইবার কাজ করতে হবে। তাহলে প্রথমে আমি সদস্যকে প্রমাণ করি এবিডি এবং এইসি মধ্যে কিভাবে প্রমাণ করতে পারি। এখানে বলেই দিছে যে বিএডি ইকুয়াল টু সিএই, কারণটা কোন এ এর সমদ্বিখণ্ডক। দুই নাম্বারটা যদি আমি কোনো একটা চাপের উপরে বৃত্তচাপ ধরি, যেমন এসি চাপের উপরে ধরলে আমি বলতে পারি এ বি সি বা এ বি ডি, আর এটা বলতে পারি এ ই সি, এরা উভয় এসি চাপের উপরে, চাপের উপর বিত্তস্ত কোণ। তাহলে তিন নাম্বারটা অবশিষ্ট কোণ সমান, সেটা তোমরা লিখে দাও, আমি আর লিখলাম না। আচ্ছা আমি লিখি অবশিষ্ট কোণ এ ডি বি ইকুয়াল টু অবশিষ্ট কোণ এ এ সি ই। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ই সি সদৃশ কোণই ও সদৃশ। এখন যদি আমি এ বি ডি ত্রিভুজকে এই সির উপরে বসাই, সেক্ষেত্রে আমার এ বি হবে এইর উপরে যাবে এবং এ ডি অবশ্যই এসির উপরে যাবে। সেক্ষেত্রে আমি বলতে পারছি যে এ বি ইন্টু সরি এ ডি স্কোয়ার দেওয়া আছে, এ ডি স্কোয়ার। তাহলে এটা আমি বলতে পারতেছি যে এ ডি ইন্টু এ ই ইকুয়াল টু এ বি ইন্টু এ সি, এটা এক নম্বর সমীকরণ দেই। তাহলে এরপরে আমি আরেকটা দুটা ত্রিভুজ নিয়ে কাজ করব, আর দুটা ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হবে ত্রিভুজ এ বি ডি নিয়েই কাজ করব, এবং ছোট ত্রিভুজ নিয়ে কাজ করব, সেটা হলো সি ডি ই, এটা নিয়ে কাজ করব। এক নাম্বার, এখন দেখো এই এ কোণটাকে তো আমি এখানে কাজে লাগাতে পারতেছি না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এ ডি বি ইকুয়াল টু কোণ সি ডি ই, এটা বিপরীত। দুই নাম্বার, যদি আমি এখানে চাপ নিয়ে কথা বলি, তাহলে এক্ষেত্রেও কিন্তু বলা যায় যে এ বি ডি ইকুয়াল টু ডি ই সি, এটাও কিন্তু এসি চাপের উপরে, মানে এসি চাপের উপরে এ ই সি হবে। এখন এ ই সি মানে কিন্তু ডি ই সি, এরাও এসি চাপের উপরে, লেখাটা স্পষ্ট না, এসি চাপের উপরে বিত্তস্ত কোণ। তোমরা লিখে দাও তিন নাম্বার অবশিষ্ট যে কোণটা থাকে সেটা হলো বি এ ডি, অবশিষ্ট লিখবা অবশ্যই, এবং এটা হলো আমার ডি সি ই। সেক্ষেত্রে আমি বলতে পারছি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ সি ডি ই সদৃশ কোণই ও সদৃশ। এখন এইটা আগের মতো করলে হবে না, এটা একটু দেখো, এই ত্রিভুজটা যদি আমি একটু ঘুরিয়ে বসাই এই ত্রিভুজের উপরে, তাহলে আমার বিডি পড়বে হলো ডি এর উপরে, এবং আমার এডি পড়বে হলো সিডির উপরে। তাহলে এটা আমরা একটু রাখবো, আচ্ছা তাহলে এখানে আমি লিখতে পারতেছি এডি ইন্টু ডিই ইকুয়াল টু বিডি ইন্টু সিডি, এটা দুই নাম্বার সমীকরণ দাও। এখন আমরা যদি দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করি তাহলে কি পাই দেখো তো, মুছে দিই। এখন দেখো যদি দুই নাম্বার থেকে এক নাম্বার বিয়োগ করি, তাহলে এডি ইন্টু ডিই ডিই মাইনাস এডি ইন্টু এই ইকুয়াল টু, সরি এক নাম্বার থেকে দুই নাম্বার বিয়োগ করো, এক থেকে দুই বিয়োগ করে পাই, তাহলে এডি ইন্টু এই মাইনাস এডি ইন্টু ডিই
ইকুয়াল টু এ বি ইন্টু এ সি মাইনাস বিডি ইন্টু সিডি। তাহলে এখানে যদি আমি এডি কমন নিই তাহলে এ ই মাইনাস ডিই ইকুয়াল টু এ বি ইন্টু এ সি মাইনাস বিডি ইন্টু সিডি। এক্ষেত্রে আমি বলতে পারছি এই থেকে ডি মাইনাস করলে এডি থাকে, তাহলে এডি গুণ এডি, এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি ইন্টু এ সি মাইনাস বিডি ইন্টু সিডি। তাহলে এটাই আমার কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এবার আসি চোদ্দ নম্বরটাতে আসি। চোদ্দ নম্বরটা আমি শুধু নীল কালি দিয়েই করি। চোদ্দ তো নীল কালিটা স্পষ্ট আছে। এবিসি ত্রিভুজের এসি এবং এবি বাহুর উপর, এবি বাহুর উপর যথাক্রমে এই, আচ্ছা এখানে একটা লম্বা আঁকানো হয়েছে, এখানে একটা লম্বা আঁকানো হয়েছে, আমি যোগ করে দিই, সরি এটা যোগ করে দিই, এ এফ এটা ই এটা সি এটা বি। আমাকে প্রমাণ করতে বলছে ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ইজ টু ত্রিভুজ এ ই এফ, এ ই এফ ইকুয়াল টু এ বি স্কোয়ার ইজ টু এ ই স্কোয়ার, এ বি স্কোয়ার ইজ টু এ ই স্কোয়ার। তাহলে অঙ্কনে আগে তোমরা বিশেষ নির্বাচনেই বলে দিবা যে এবিসি ত্রিভুজের বি ও সি থেকে যথাক্রমে এসি এবং বিসি, এ বি বাহুর উপরে সি এফ ও এই লম্ব আঁকি এবং এফ কমা ই যোগ করি, তারপরে তোমরা এটা লিখবা যে ত্রিভুজ এবিসি ত্রিভুজ এই এফ ইকুয়াল টু এবি স্কোয়ার টু এ স্কোয়ার। আচ্ছা এবার প্রমাণে আসি। প্রমাণ খেয়াল করো, সেটা হলো বি ও সি বিন্দুর একই পাশে অবস্থিত দুটি কোণ হলো এ, সরি এটা হলো অবস্থিত দুটি কোণ হবে তোমার বি এফ সি ও বি ই সি, এরা কিন্তু বিসির একই পাশে অবস্থিত এবং এরা কিন্তু সমান, বিএফসি ইকুয়াল টু বিইসি এরা সমান, কারণ এরা 90 ডিগ্রি। তাহলে এখন একটা ব্যাপার আছে, সেটা হলো যে কোন দুইটি বিন্দুর একই পাশে যদি অন্য দুটি বিন্দুতে কোনো কোণ সমান হয় তাহলে তারা চারটা বিন্দু মিলেই একটা সমবৃত্ত গঠন করে। অর্থাৎ যদি যদি দুইটি বিন্দুর, বিষয়টা আমি লিখে দিই, দুইটি বিন্দুর একই পাশে অবস্থিত অপর দুই বিন্দুতে, অপর দুই বিন্দুতে উৎপন্ন কোণদ্বয় সমান হয়, সমান হয় তবে বিন্দু চারটি, বিন্দু চারটি সমবৃত্ত। সমবৃত্ত মানে তো তোমরা জানোই, যখন কোনো বৃত্তস্থ চতুর্ভুজের চারটি বিন্দুই যখন বৃত্তের পরিধির উপরে থাকে তখন তারা, তাদেরকে বলা হয় সমবৃত্ত। এখানে যদিও ত্রিভুজ এখানে বৃত্ত নাই তবুও এই কনসেপ্টটা সমবৃত্ত। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারছি যে তাহলে দেখো এই সমবৃত্ত হইলে কি হয় যে এখানে এ বি সি, এই যে যদি এই ত্রিভুজটা চিন্তা করি, এই কোণটা চিন্তা করি এবিসি, আর এই কোণটা, এই কোণটা হবে সমান, অর্থাৎ কোণ এবিসি ইকুয়াল টু কোণ এ ই এফ এটা সমান হবে এবং এসিবি ইকুয়াল টু এ এফ ই এটা সমান হবে। কেন সমান হবে? কারণ এই বহিঃস্থ কোণ অন্তঃস্থ কোণের সমান হয় যখন সমবৃত্ত হয়। তাহলে এক্ষেত্রে আমি কি লিখতে পারি, একটা মুছে দিই, এক্ষেত্রে আমি যদি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ই এফ, এই দুটা ত্রিভুজ নিয়ে এখন কাজ করি,
তাহলে এক নম্বরে আমি এটা লিখে দিতে পারি যে এবিসি হলো এইফ এর সমান, আর দুই নম্বরে লিখতে পারি এসিবি হলো এফ এর সমান, যেটা আমরা প্রমাণ করেই ফেলছি। তিন নম্বরটা হলো অবশিষ্ট, দেখো অবশিষ্ট কোণ দুটাও কিন্তু সমান, অবশিষ্ট কোণ এ ইকুয়াল টু অবশিষ্ট এখানেও কিন্তু কোণ এ, অর্থাৎ এই দুইটা ত্রিভুজ ত্রিভুজ সদৃশ কোণী ও সদৃশ, সদৃশ কোণী ও সদৃশ। এখন দুটো ত্রিভুজের যদি সদৃশ কোণী সদৃশ প্রমাণ করা যায়, তাহলে তো আমরা জানি যে ত্রিভুজের সদৃশ বাহুগুলোর অনুপাত সমান হয়। আরেকভাবে প্রমাণ করা যায় ত্রিভুজের যে কোনো দুই বাহুর যে দুই বাহুর উপরে বর্গক্ষেত্রের যে অনুপাতটা সেটা সমান হবে, অর্থাৎ অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এইফ এইএফ এই দুইটা ত্রিভুজের অনুপাত হবে তাদের যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে অনুপাত সেটা সমান হবে। অর্থাৎ সুতরাং এখান থেকে আমার কিন্তু প্রমাণটা হয়ে গেল এবিসি ইজ টু এইএফ ইকুয়াল টু এবি স্কোয়ার ইজ টু এই স্কোয়ার, এটাই প্রমাণিত। তাহলে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে, তবে তোমরা কতটুকু কি বুঝলে এবং ঠিক মতো প্র্যাকটিস করে এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে এই ভিডিওগুলোর সফলতা। সকলে ভালো থাকবে, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো। এই ভিডিওটা শেয়ার করবে সবার মধ্যে, সবার বন্ধুদের জানাই দিবে এবং নিজেরাও এই অনুযায়ী প্র্যাকটিস করবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।